দীর্ঘ পাঁচ বছরের দীর্ঘ নিষেধাজ্ঞার পর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে মাঠে নেমেছেন মোহাম্মদ আশরাফুল প্রত্যাবর্তনে তেমন আহামরি কিছু না করতে পারলেও মাঠে তার পুরনো বন্ধু ও রংপুর রাইডার্স এর অধিনায়ক মাস্টারবিবিন মর্তুজার মজার খুনসুটি সবার নজর পেরেছে নিষেধাজ্ঞা শেষ হয়েছে আরো আগেই খেলে ফেলেছেন ন্যাশনাল ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ নিষেধাজ্ঞা শেষে প্রথমবার নামলেন বিপিএলে কিন্তু চিটাগং ভাইকিংসের জার্সিতে তিন রানের বেশি এলো না তার ব্যাট থেকে রংপুর রাইডার্সের পেসার শফিউল ইসলামের বলে ফ্লিক করতে গিয়ে থার্ড ম্যানে থাকা অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি তিন রান করতে মাত্র পাঁচ বল খেলেছেন আশরাফুল এই পাঁচ বলের একটি ছিল বন্ধু মাশরাফির ওভারে নিচু হয়ে আসা বলে হালকা ব্যাট ছুঁয়ে থার্ড ম্যান অঞ্চলে বল পাঠিয়ে সিঙ্গেল নেন আশরাফুল রান নেওয়া শেষ হতেই বন্ধু মাশরাফি তার সঙ্গে হালকা দুষ্টুমিতে মেরতে ওঠেন বাসাবের ওই উপভোগ করেন অ্যাশ ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ